এই ভিডিওটি যারা দেখছো তোমাদের মধ্যে অনেকেই অনেক রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, ভালো রকম রেজাল্ট করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছো, আর তোমাদের এই চেষ্টাকে আমি মন থেকে শাবাশি দিচ্ছি। তোমার একটি বন্ধুর মতো আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আমার কথাগুলো ভীষণ সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, কারণ আমি তোমাকে অনেক বড় বড় কোনো জ্ঞান দেব না। আমি তোমার একটি ভালো বন্ধুর মতন তোমার সাথে কিছু সাধারণ কথা বলবো। প্লিজ ভিডিওটিকে যেন মাঝপথে ছেড়ে দিও না, সম্পূর্ণ দেখো, তারপর তুমি তোমার সিদ্ধান্ত নাও। প্রথম বিষয়, ব্লিপ। ব্লিপ কথার অর্থটি তো তুমি খুব ভালোভাবে জানো, তাহলেও সেটা আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। কোন টেস্টের আইসক্রিম খেতে তোমার বেশি ভালো লাগে, চকলেট নাকি ভ্যানিলা? কিছু মানুষের চকলেট খেতে ভালো লাগে, কিছু মানুষের ভ্যানিলা। তবে চকলেট খেতে যাদের ভালো লাগে তাদেরকে যতই নাম্বার ওয়ান কোয়ালিটির ভ্যানিলা আইসক্রিম দাও না কেন, সেটা তারা পছন্দ করবে না, সেটা তাদের ভালো লাগবে না। সেই একইভাবে যাদের ভ্যানিলা ভালো লাগে তাদেরকে যতই নাম্বার ওয়ান কোয়ালিটির চকলেট আইসক্রিম দাও না কেন, সেটা তাদের ভালো লাগবে না, সেটা তারা পছন্দ করবে না। সেটা অন্যের কাছে যতই ভালো লাগুক না কেন, তার কাছে সেটা খারাপ বলে মনে হবে। আমাদের বিশ্বাস অনেকটা এরকমই হয়। আমরা কোনো জিনিসকে কীভাবে দেখছি, আমরা কোনো জিনিসকে কীভাবে নিচ্ছি, সমস্ত কিছুই তার উপরে নির্ভর করে। আমি স্রেফ একটাই জিনিস তোমাদেরকে বোঝাতে চাইছি, যেদিন থেকে তুমি তোমার জীবন বদলাতে পারবে এটা বিশ্বাস করা শুরু করবে, এরকম একটি বিশ্বাস তোমার বুকে গেঁথে রাখতে পারবে, সেদিন থেকেই তোমার জীবন বাস্তবিকভাবে বদলাতে শুরু করবে। আমি এগুলো তোমাকে কেন বলছি জানো? কারণ আমাদের জীবনের কেবল দুটি জিনিসই আমাদের কন্ট্রোলের বাইরে, আমাদের জন্ম আর আমাদের মৃত্যু। তবে এই জন্ম আর মৃত্যুর মধ্যে যে জীবনটি পাওয়া যায়, তুমি চাইলে সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে পারো। আমরা এমন অনেকের জীবন কাহিনীই দেখেছি, নিজের পছন্দ অপছন্দকে ভুলে গিয়ে স্রেফ টাকা উপার্জন করার জন্য যে কোনো একটা কাজের মধ্যে ঢুকে যায়। যেটা করলে বেশি টাকা উপার্জন করা যাবে সেই কাজটিকেই বেছে নেয়, তাতে সেটা করতে ভালো লাগুক আর না লাগুক। তারপর হঠাৎ একদিন ক্যান্সার, টিউমার এরকম ভয়ঙ্কর কোনো রোগের কথা জানতে পারে, তখন সাথে সাথে সেই মানুষটি কী করবে জানো? আগের ওই সমস্ত সব কাজ করা বন্ধ করে দেবে এবং তার মন যেগুলো করতে চায় সেগুলো সে করা শুরু করে দেবে। তার প্যাশনটিকে সে ফলো করতে শুরু করে দেবে, তার ইচ্ছাগুলোকে সে ডানা মেলতে দেবে। এবার আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, কেন ওরকম একটা খারাপ পরিস্থিতি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব? কোনো একটি সময়, কোনো একটি জায়গায় আমাদের জীবন তো শেষ হতেই চলেছে। তাহলে সেটা জানা সত্ত্বেও আমাদের পছন্দ মতো জীবনযাপন না করে যা হোক একটা জীবন নিয়ে বাঁচার কি প্রয়োজন? সুতরাং তোমার জীবনকে তুমি বদলাতে পারবে এটা আজ থেকেই সম্পূর্ণ বিশ্বাস করা শুরু করো। এই বিশ্বাসটা তোমার বুকের একেবারে গভীরে গেঁথে যাবে, তবেই তোমার ইচ্ছা অনুসার তুমি তোমার জীবন বদলাতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, এনার্জি। লাইফ ইজ অল অ্যাবাউট এনার্জি। এনার্জি মানে তো তুমি বোঝোই, আমরা যে কাজটাই শুরু করি না কেন সেটা করার জন্য যে শক্তিটি প্রয়োজন সেটাই হলো এনার্জি। এই এনার্জিকে না আমরা তৈরি করতে পারবো না সেটাকে ধ্বংস করতে পারবো, তবে এটাকে একটি ফর্ম থেকে আরেকটি ফর্মে আমরা বদলে দিতে পারবো। উদাহরণস্বরূপ, তুমি একদিন রাত্রে খুব ভালোভাবে ঘুমিয়ে ভালো করে রেস্ট নিয়ে পরদিন সকালে যখন ঘুম থেকে উঠবে তখন তোমার কাছে 100% এনার্জি থাকবে। আর সেই এনার্জিটিকে তুমি কোন কাজে ব্যবহার করছো এর উপরেই নির্ভর করছে তোমার জীবনে উন্নতি আসবে নাকি অবনতি, তুমি তোমার পরীক্ষায় ভালো মার্কস আনতে পারবে নাকি পারবে না। এই বিষয়টি সর্বদা মাথায় রেখো। প্রতিদিন সকালে যে 100% এনার্জি তুমি পাও সেটা লিমিটেড। এই লিমিটেড অ্যামাউন্ট অফ এনার্জি তুমি কিভাবে খরচ করছো? 20% এনার্জি প্রতিদিনের সাধারণ কাজগুলো করতে, 20% এনার্জি তোমার পড়াশোনা করতে, আর বাকি 60% এনার্জি এটা ওটা বিভিন্ন কাজ করতে খরচ হয়ে যায়। সুতরাং এভাবে চললে তোমার জীবন কিভাবে বদলাবে, তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হবে? কিন্তু তার পরিবর্তে যদি তুমি 60% এনার্জি তোমার স্টাডিতে খরচ করো আর বাকি 40% এনার্জির মধ্যে তোমার অন্য সমস্ত কাজগুলো কমপ্লিট করে নাও, তাহলে তোমার জীবন কেমন হবে, পরীক্ষায় তোমার রেজাল্ট কেমন হবে? বুক ঠুকে বলতে পারি তুমি তোমার ক্লাসে টপ 3 মধ্যে র্যাঙ্ক করবে। এনার্জি ইটস লাইক এ ওয়াটার, একে আমরা কোথায় ব্যবহার করছি সেটা এ বোঝে না,
কিন্তু একে আমরা যেখানেই ব্যবহার করব সেখান থেকে নিশ্চিত রেজাল্ট আসবে। উদাহরণস্বরূপ, যদি এক গ্লাস জলকে ড্রেনে ফেলা হয় তাহলে সেটা অশুদ্ধ নোংরা হয়ে যাবে, কিন্তু সেই জলটি যদি একটি চারা গাছের গোড়ায় ঢালা হয় তাহলে সেই গাছটি বৃদ্ধি পাবে। আমাদের এনার্জিও ঠিক এরকমই। তুমি সেটাকে কোথায় কতটা খরচ করছো? দিনের শুরুতে পাওয়া 100% এনার্জিকে তুমি তোমার স্টাডিতে খরচ করছো নাকি অপ্রয়োজনীয় কাজগুলোর পিছনে খরচ করছো? কারণ এর উপরেই নির্ভর করছে তোমার মার্কস, তোমার প্রোগ্রেস, তোমার ফিউচার লাইফ। সুতরাং আজ থেকে তুমি তোমার এনার্জি কোথায় খরচ করছো সেই বিষয়ে কনসিয়াস থাকো। যদি তুমি একটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার ম্যাক্সিমাম এনার্জি তোমার স্টাডিতে খরচ করো, আর যদি তুমি স্টুডেন্ট না হয়ে কোনো কাজ করে থাকো তাহলে সেই কাজটিতে তোমার ম্যাক্সিমাম এনার্জি খরচ করো। সো আজ থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে, তুমি তোমার এনার্জি কোথায় খরচ করছো সেই বিষয়ে কনসিয়াস থাকো। পড়াশোনার জন্য খরচ করছো নাকি প্রেম ভালোবাসার পিছনে খরচ করছো? আগামী ভবিষ্যতের একটি বড় স্বপ্ন সত্যি করার জন্য খরচ করছো নাকি বর্তমানের ছোট ছোট খুশিগুলোর পিছনে খরচ করছো? কারণ সময় এটা চলতেই আছে, আর এই বয়ে যাওয়া সময়কে তুমি কোথায় ব্যবহার করছো তার উপরেই নির্ভর করছে তোমার মার্কস, তোমার গ্রেড, তোমার লাইফের সমস্ত কিছুই। সো আরও বেশি বেশি চেষ্টা করে পড়াশোনা করো, আরও বেশি পরিশ্রম করে পড়াশোনা করো। কখনোই তুমি নিজেকে অন্য কারোর সাথে তুলনা করো না। একটি মানুষের হাতের রেখা থেকে ডিএনএ পর্যন্ত যদি ইউনিক হয়ে থাকে তাহলে তুমি কেন আরেকজনের মতো হওয়ার চেষ্টা করছো? তোমার নিজের ভালো লাগা দিয়ে, তোমার নিজের বুদ্ধি দিয়ে, তোমার নিজের শক্তি দিয়ে তুমি তোমার জন্য একটি নতুন পথ তৈরি করো। আর এই পথ তৈরি করতে গিয়ে তোমার সবথেকে বড় শত্রু যে হবে সে অন্য আর কেউ না, তুমি নিজে। সকল সময় তুমি কাল যেভাবে পড়েছিলে আজ তার থেকেও ভালোভাবে পড়ো। কাল যতটা প্রোগ্রেস হয়েছিল আজ তার থেকেও বেশি প্রোগ্রেস করে তুমি নিজেকে নিজে হারিয়ে দাও। আর যেদিন থেকে তুমি নিজেকে নিজে হারানো শুরু করে দেবে সেদিন থেকে তোমার জীবনের উন্নতি ধাপে ধাপে শুরু হয়ে যাবে। সুতরাং আরও বেশি করে লড়াই করার চেষ্টা করতে থাকো, তুমি পারবে না এরকম কোনো কাজ নেই। সো তুমি তোমার কাজে সংঘর্ষ চালিয়ে যাও, আমিও আমার কাজে সংঘর্ষ করছি। বিজয়ী একদিন আমরা অবশ্যই হব।